Assalamualaikum viewers, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটি বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি। তো বার্থডেতে মোরপোলাও রান্না করা হবে, তো সেটারই প্রস্তুতি চলছে। আর বার্থডেটা হচ্ছে আপনাদের সবারই হয়তোবা পরিচিত, কারণ আমার এই ব্লগে বা চ্যানেলে আপনারা দেখেছেন সামিও। তো আজকে সামিওর জন্মদিন, তো সেই জন্মদিন উপলক্ষে আমাদের এই আয়োজন। বেশি বড় না, ছোটখাটোই ফ্যামিলি সবাই মিলে আয়োজন করা। তো প্রথমেই মোরপোলার জন্য মুরগিটা রান্না করা হচ্ছে। তো আজকে আমি রান্না করছি না, তাই ডিটেলসে কিছু বলছি না। তো আপু যেহেতু রান্না করছে, তো সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে, একটু শেয়ার করছি রান্নাটা। আমি আরেকদিন যখন রান্না করব, সেদিন মোরগ পোলাওয়ের একদম ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এবং আদা রসুন বাটা, আরও যে শাহি জিরা পোস্তদানা, সব কিছু বাটা একসাথে দিয়ে মুরগি দিয়ে দেওয়া হয়েছে। আর মুরগিটাকে প্রথমে টক দই দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল, তো সেটাই দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রথমে এই মাংসটাকে রান্না করে ফেলতে হবে। তো আজকে সামিওর জন্মদিন যেহেতু, তো আসলে আমাদের ওরকম মানে কোনো প্রিপারেশন ছিল না, কিন্তু ছোট মানুষ কি আর করার, মন খারাপ করে। জন্মদিন যদি একটু একটু আয়োজন না করা হয় বা ভালো কিছু খাওয়া না হয়, তো সেই কারণেই করা। তো অন্য কাউকে আর কি দাওয়াত দেওয়া হয়নি, ইনভাইট করা হয়নি, আমরা বাসায় যে কজন ছিলেন সবাই মিলেই আর কি তো আয়োজনটা করেছি একদম ছোটোভাবেই। তো এখানে আবার পোলাওটা রান্না করে নেওয়া হচ্ছে। তো পোলাও যেভাবে রান্না করা হয় সাধারণত, সেভাবে রান্না করে নেওয়া হচ্ছে। আমি এই মোরগ পোলাওর রেসিপি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। তো এখন চালটা ভেজে নেওয়া হচ্ছে, এখানে পানি দিয়ে দেওয়া হচ্ছে, এবারে দমে দিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স দেখুন, চালটা হয়ে গেছে, তো বেড়ে নেওয়া হয়েছে। তো অর্ধেক চাল বেড়ে নেওয়া হয়েছে, অর্ধেক চাল রেখে দেওয়া হয়েছে, এবং সেটার সাথে এখন যে মাংসটা রান্না করা হয়েছে সেটার ঝোলটা দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। মোরগ পোলাওটা যেভাবে হয়, যেভাবে রান্না করে সেটাই করছে, মিশিয়ে নেওয়া হচ্ছে এখন। আর মানে সত্যি বলতে, যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি, অসাধারণ হয়েছে খেতে, খুব ভালো হয়েছিল মোরগ পোলাওটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো সামিওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে, যেন ভালোভাবে পড়ালেখা করতে পারে, সুস্থ থাকতে পারে, ওর জন্য দোয়া করবেন সবাই। কারণ ভালো মানুষ হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সবাই মানুষ, কিন্তু ভালো মানুষ সবাই হতে পারে না। আর ওর জন্য সবাই দোয়া করবেন। এই তো, তো এখন উপরে বাকি যে পোলাওগুলো ছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। বাকি পোলাগুলো সুন্দরভাবে উপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, যে মাংস যে রাখা হয়েছে একদম দেখা যাচ্ছে না, এভাবে করেই পোলাওটা দিয়ে দেওয়া হয়েছে। আর ডিম দিয়ে দেওয়া হচ্ছে এখন উপর দিয়ে, এবং কেওড়া জল ছিটিয়ে দেওয়া হচ্ছে সুন্দর একটা স্মেল আসার জন্য। তো এই হচ্ছে সামিওর বার্থডে কেক।
আর এই হচ্ছে বেলুন। আর সম্পূর্ণ ঘরটা সামিও সাজিয়েছে ওর মতো করে, ছোট মানুষ যেভাবে পেরেছে সেভাবেই সাজিয়েছে। দেখুন কত সুন্দর করে ছোট, তারপরে অনেক সুন্দর করেই সাজিয়েছে নিজে নিজে। আসলে ছোটবেলায় জন্মদিনের বাবার একটা অনেক মানে আগ্রহ থাকে বা মজা করার থাকে, কিন্তু বড় হলে আস্তে আস্তে চলে যায়, তো ওরও সেরকম, ছোট তাই এরকম। তো এখন মোমবাতিগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর কি। তো এই হচ্ছে সামিওর কেক। খুব সিম্পলভাবে আমরা সেলিব্রেশন করেছি। আসলে ছোট মানুষ সেলিব্রেশন না করলেও মন খারাপ করছিল, তো সেই জন্যই। তো কেক কাটা শেষ, ওর আম্মু ওর মামা নানু দাঁড়িয়ে আছে আর আমরা হচ্ছে ক্যামেরা পিছনে। আসলে এই মানে এই কেক কাটা, এই বার্থডে, এগুলো ছোটবেলায় অনেক বেশি মজার, যেহেতু আমরা এখন আস্তে আস্তে বড় হয়ে গেছি। এখন আসলে জন্মদিনে সেরকম কোনো মানে প্ল্যানই থাকে না, হুটহাট হয়তো বা কিছু হয়। তো যেহেতু কেক কাটা শেষ, তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো দেখুন মাংসটা কি সুন্দর সফট হয়েছে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এখন সবাইকে খাবার দিয়ে দিব এবং আমরাও খেয়ে নেব খাবার। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই ছিল ব্লগটি, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।